नमस्कार बंधुरा, आमी शुभजित विश्वास, तुम्हारा देखो तुम्हारे प्रिय फ्री जॉब प्रोवाइडर यूट्यूब चैनल एस एंड एस सल्यूशन यूनिट। तो आज के तुम्हारे सामने बेसिकाली आलोचना करते चले एसबीआई बैंक एसबीआई कार्ड डिपार्टमेंट जॉब रिक्वायरमेंट नहीं। तो एसबीआई कार्ड अपनारा अने नाम शुने, एसबीआई कार्ड कतटा सुनले अपनारा प्रथम घबड़े जान जो सेल्स ना करते सैलारी पा ना, जीतु डेटा एक सेल्स प्रोफाइलर ओपर जब। तो ये क्योंकि एमटा एकदम ही होना, अपन फार्ष्टे क्योंकि इंटरव्यू है, दें एक एक्साम दें तरह क्योंकि আপনাদেরকে স্যালারি ফিক্স করা হবে এবং স্যালারিটা কিন্তু ফিক্স থাকবে এবং ফিক্স স্যালারি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং তারপরে কিন্তু আপনাদের একটা ইনসেনটিভ থাকবে যেটা কাজের উপরে। তো বেসিক একটা টার্গেট থাকবে, সেটা কিন্তু আগে থেকে মাথায় রাখতে হবে। এবং যারা মোটামুটি সেলসে কাজ করেছেন তারা আবেদন করবেন, এবং 23টি জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন, আই মিন ছেলে এবং মেয়ে। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, যেহেতু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো অবশ্যই चैनल के सबसक्राइब कर, जो रखम सरकारी और बेसरकारी जॉब अपडेट नोटिफिकेशन सवार आगे प्रोवाइड कर। तो चलो बेसि देरी ना कर वीडियो शुरू करा जा। तो फर्स्ट देखते हैशटैग फ्री जॉब एसबीआई कार्ड डिपार्टमेंट। तो आगे ही दिए एसबीआई कार्ड डिपार्टमेंटे अपन के काज करते हैं। दें एरपर जो आज हमें देखे नब आर्जेंट वैकेंसी फॉर क्रेडिट कार्ड डिपार्टमेंट, दें एरपर जॉब रोल। तो आरई और बीआरई, तो दो कथार माने हमें दीची अपन के। आरई मीन हलो रिलेशनशिप एक्जिक्यूटिव, आई मीन अपन के क्योंकि फिल्डे काज करते हैं। जरा आरई प्रोफाइल কাজ পাবে তাদেরকে ফিল্ডে কাজ করতে হবে। এবং বিআরই আই মিন ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ, তো এখানে কিন্তু আপনাদেরকে ব্রাঞ্চে বসে কাজ করতে হবে, আই মিন ব্রাঞ্চে বসে কিন্তু ক্রেডিট কার্ড সেল করতে হবে। এটা আপনাদের ইন্টারভিউর উপর ডিপেন্ড করছে আপনি কোন ডিপার্টমেন্টটা পাবেন, বা এক্সামের উপরে ডিপেন্ড করছে, যেহেতু আপনাদের ইন্টারভিউর পরে একটা ট্রেনিং হবে দেন এক্সাম হবে। এবং এই জব প্রোফাইলে কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবেন, কোথাও কিন্তু কাউকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। দেন এরপর যেটা আছে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন, মিনিমাম কিন্তু এইচএস চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন পাস, এবং সাথে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপর যেটা আছে স্কিল দেখতে পাচ্ছেন, এনি ইন্ডাস্ট্রি সেলস এক্সপিরিয়েন্স। তো এই জব প্রোফাইলে কাজের জন্য কিন্তু ভেন্ডার থেকে একটা জিনিস চাওয়া হয়েছে, যেটা হলো যে কোনো একটা ফিল্ডে সেলসের এক্সপিরিয়েন্স কিন্তু মিনিমাম 3 মাস হলেও থাকতে হবে, সেটা যে কোনো ফিল্ড হতে পারে, বাট নেটওয়ার্ক মার্কেটিং বাদে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে যে কোনো প্রোডাক্ট সেল করেছো ফেস টু ফেস এরকম একটা এ থাকতে হবে, বা কোনো শপে কাজ করো তো সেলসে তাহলেও হবে, কোনো ব্যাপার না। আর সেই জিনিসটা যেন সিভিতে মেনশান থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। দেন এরপর যেটা আছে মেল ফিমেল, তো ছেলে মেয়ে দুজনেই আবেদন করতে পারবে। এজ দেখতে পাচ্ছেন 19 থেকে কিন্তু 30-এর মধ্যে হতে হবে। দেন এরপর যেটা আছে জব লোকেশান, অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল হয়েছে। তো এরপর যেটা আছে দেখতে পাচ্ছেন স্যালারি 11 থেকে কিন্তু 16,000 টাকার মধ্যে স্যালারি থাকবে, এবং সেটা কিন্তু নেট স্যালারি, আগেই বলে দিয়েছি নেট স্যালারি কিন্তু একটা ফিক্স হবে, এবং সাথে কিন্তু পিএপিএসআই সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন। দেন এরপর যেটা আছে নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছেন 250টা কিন্তু ভ্যাকেন্সি, অনেকগুলো ভ্যাকেন্সি আছে, তো যে যত তাড়াতাড়ি পারবেন আবেদন করে নেবেন। দেন এরপর যেটা আছে আমরা দেখে নেব অ্যাপ্লাই প্রসেস। তো অ্যাপ্লাই প্রসেসে এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন, তো পুরোটা দেখবেন, নলে কিন্তু অ্যাপ্লাই যদি আপনারা ভুলভাল করেন সেক্ষেত্রে কিন্তু রেসপন্স পাবেন না, এবং তার দায়িত্ব কিন্তু আমি নেব না। তো অ্যাপ্লাই প্রসেস যদি বলা যায়, তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই জয়েন দিস গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান। তো ভিডিও ডিসক্রিপশানে যাওয়ার আগে বলে দিই, এখানে কিন্তু আপনাদেরকে দুটো স্টেপ ফলো করতে হবে, বায়োডেটা সেন্ড করতে হবে, এবং নিচে কিন্তু অ্যাটাচ করে, আই মিন বায়োডেটার সাথেই কিন্তু অ্যাটাচ করে আপনাদেরকে নাম এবং ফোন নাম্বার দিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেন্ড বায়োডেটা দিলেন ঠিক আছে, কিন্তু বায়োডেটাতে যেন এক্সপিরিয়েন্সে কোনো একটা সেলসের এক্সপিরিয়েন্স যেন অ্যাড থাকে, এটা কিন্তু মাথায় রেখে তবে কিন্তু আবেদন করবেন, নাহলে কিন্তু আপনি কলও পাবেন না বা কোনো রেসপন্সও পাবেন না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, এবং কোনো যেন ফিল্ডে সেলসের কাজ করেছেন এইটা যেন লেখা থাকে। তো আশা করি আপডেটটা বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন, আমি যত তাড়াতাড়ি পারবো হেল্প করার চেষ্টা করব। তো চলুন কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।